वेलकम फ्रेंड्स, वेलकम टू आवर चैनल ग्रो विथ ग्रीन फाउंडेशन। ग्रो विथ ग्रीन फाउंडेशन रूफटॉप गार्डेने आज के एक विशेष जिनिस अपन के देखाबो। एर आगे भिडियोगुलोते रूफटॉप गार्डेनेर ह्यूमिडिटी और टेम्पारेचर के कंट्रोल करा जाए अटोमेटिकाली। तो आज के सेटअपटा सम्पर्के देखाबो जे छाद बागाने जखन टेम्पारेचर 42-45 डिग्री अब्दि बाहरे पौंछे जाच्छे सेखानेओ आमरा टेम्पारेचर के 32 डिग्री काछाकाछि राखते पेरेछि। तो जे पद्धति अवलम्बन करे आमरा ए प्रसेसटाके कंट्रोल करछि सेटा होच्छे अटोमेटिक स्प्रे सिस्टेम। जे स्प्रे सिस्टेमटा आमरा मोबाइल थेके कंट्रोल करते पारि आमादेर ह्यूमिडिटी एबं टेम्पारेचर अनुयायी। तो सेटा सम्पर्के आजके आपनादेरके छोट्ट एकटा डेमो आमि देब। देखुन अपनारा विभिन्न जगह हयतो देखे थाकबेन बा एखोनो देखते पाच्छेन जे आमरा विभिन्न जगह स्प्रे सिस्टेम इन्स्टल करे रेखेछि। এই স্প্রে সিস্টেমগুলো বা ফগার সিস্টেমগুলোকে আমরা কন্ট্রোল করি আমাদের টেম্পারেচার এবং হিউমিডিটি অনুযায়ী। সেটা আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখুন আমরা উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই হচ্ছে আমার মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করার অপশন, যে অপশন থেকে আমরা এই স্প্রে সিস্টেমগুলোকে অ্যাক্টিভ করব। দেখুন আমরা বাগানের উপরটা দেখাচ্ছি, বাগানের উপরে দেখুন সমস্ত স্প্রে সিস্টেমগুলো ফগার নজলগুলো ইনস্টল করা রয়েছে। এই নজলগুলোকে আমরা থ্রু মোবাইল কন্ট্রোল করছি। এখন অফ কন্ডিশনে রয়েছে নজলগুলো, এবার আমরা এটাকে অন করব। দেখুন যেই আমরা অন করলাম সাথে সাথে চারদিকে জলের ফোয়ারা ছড়িয়ে পড়ছে। আপনাদেরকে আমরা আশা করি দেখাতে পাচ্ছি। দেখুন বিভিন্ন নজল থেকে জল বের হচ্ছে। পুরো ছাদ বাগানেই আমার এখানে 720 স্কয়ার ফুটের ছাদ বাগান এবং পুরো ছাদ বাগানেই আমার বিভিন্ন জায়গায় নজল সিস্টেমগুলো ইনস্টল করা রয়েছে। সমস্ত সিস্টেম থেকেই কিন্তু জল বের হচ্ছে, বেরিয়ে আমার পুরো ছাদের টেম্পারেচার কন্ট্রোল করছে এবং পুরো ছাদের হিউমিডিটি কন্ট্রোল করছে। এইখানে আমাদের একটা টেম্পারেচার সেন্সর রয়েছে, এই টেম্পারেচার সেন্সর থেকে আমরা রিড করে দেখেছি আমরা 10 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার ডাউন করতে পারি এই অটোমেটিক স্প্রে সিস্টেমের মাধ্যমে। দেখুন এখন স্প্রে হচ্ছে, আমরা স্প্রেটাকে আবার বন্ধ করব। দেখুন গাছের পাতাগুলো ওয়াটার ড্রপলেটস গাছের পাতার উপরে আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রচণ্ড গরমেও গাছের পাতার উপরে এই ছোট্ট ছোট্ট ওয়াটার ড্রপলেটসগুলো গাছের টেম্পারেচারকে খুব সুন্দর কন্ট্রোল করতে সাহায্য করে এবং প্রচণ্ড গরমেও আমরা এই পদ্ধতিতে খুব সুন্দর ফসল ফলাতে পারি, খুব সুন্দর ফুল ফলাতে পারি যেরকম আমাদের দরকার। তো এই ওয়াটার ড্রপলেটসগুলো যতক্ষণ পাতার উপরে থাকে ততক্ষণ পাতার টেম্পারেচারকে কন্ট্রোল করে এবং বেশ খানিকক্ষণ যখন রোদের তাপে এগুলো শুকিয়ে যায় তারপরেও বেশ খানিকক্ষণ এটাকে টেম্পারেচারকে কন্ট্রোল করে রাখতে পারে। এবং এইটা যদি আমরা সাইক্লিক অর্ডারে আমাদের হিউমিডিটি এবং টেম্পারেচার অনুযায়ী আমরা সাইক্লিক অর্ডারে যদি এটাকে চালাতে পারি তো তাহলে আমাদের খুব সুন্দর করে টেম্পারেচার কন্ট্রোল হচ্ছে, ছাদের ওপরের টেম্পারেচার এবং ছাদের নিচের টেম্পারেচার দুটোই একসঙ্গে কন্ট্রোল হয়। এইখান থেকে আমরা এইখানে আমরা টাইমার সেটিং করতে পারি। এই অপশনে গেলে আমরা টাইমার সেটিং করতে পারি। এই সমস্ত সফটওয়্যারের মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোল করে থাকি। বিভিন্ন রকম টাইমার দেখুন সেটিং করা রয়েছে। এইভাবে আমরা কিন্তু টাইমার সেটিং করে আমাদের এই পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারি সম্পূর্ণ অটোমেটিক্যালি। তো এই হচ্ছে আমাদের স্প্রে সিস্টেম, আমাদের স্প্রে সিস্টেমের অটোমেশন যার মাধ্যমে আমরা একদিকে যেরকম
একদিকে যেরকম হিউমিডিটি টেম্পারেচার কন্ট্রোল করছি, তেমন আরেক দিকে আমরা অর্গানিক ইনসেকটিসাইড যখন আমরা স্প্রে করছি তখনও অটোমেটিক্যালি এই সিস্টেমের মাধ্যমে আমরা অর্গানিক ইনসেকটিসাইড স্প্রে করতে পারি, যেখানে লোক বলের দরকার পড়ে না, পুরোটা অটোমেটিক্যালি করাই আমরা এইভাবেই পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে থাকি। দেখুন আপনারা দেখুন আপনারা এদিকেও দেখতে পাচ্ছেন, এইভাবে দেখুন পুরো ছাদ বাগানটা কিন্তু সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে, একটা কুল পরিবেশ তৈরি হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে, একটা সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে। তো আপনারা যদি চান, আপনাদের যদি ইচ্ছা থাকে একটা সুন্দর ছাদ বাগান তৈরি করার কিন্তু সময়ের অভাব থাকে, আপনারা এই ধরনের টেকনোলজিগুলো ব্যবহার করে কিন্তু খুব সহজে অটোমেশন ক্রিয়েট করতে পারেন।